অল রাইট গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায়? অ্যাকোয়াটিকা। এখন তো গরমে ওয়াটার পার্কে যাওয়াটা খুব দরকার ছিল, তো আজকে হুট করেই প্ল্যান করলাম আর বেরিয়ে পড়লাম। আর আমি আজকে সামনে কেন, কারণ আমাদের সাথে আছে আজকে মা। হ্যাঁ, মা যাচ্ছে না অ্যাকোয়াটিকায়, কারণ মা যাচ্ছে এখন দুদিন বাড়িতে। তো মাকে ওখানে ড্রপ করে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। চলো রাস্তায় দেখা করছি। একজনে ছবি আঁকে এক মনে, ও হয় আমার, আরেকজনে বসে বসে রং মাখে। মা বেরিয়ে যাবে এক্ষুনি, দুজন বাড়ি চলে এসছে। টাটা বাবাই, টাটা করে দাও মাকে। টাটা মা, সাথে নিয়ে যাবে। হ্যাঁ, বশীকরণ আমরা ভেবেছিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাবো, বাট কোল্ড ড্রিঙ্কস নিয়ে যেতে এখানে দিল না, এলাও করলো না। তাই তোমরা সবসময় দেখেছো আমি জানি না তুমি কতবার এসছো এর আগে, মানে এটা নিয়ে দুবার, তাই তো? তুমি কতবার এসছিস? আমার মতো তো চলো আবার যাই, গিয়ে কথা হবে। এখানে প্যান্টস নিতে এসেছি, জামা আমরা নিয়ে এসেছি, মানে উপরের টপ আমরা নিয়ে এসেছি, শুধু প্যান্ট নেবো আমরা তিনজনে। তো ওই জন্য কাউন্টারে আমরা দাঁড়িয়ে আছি, হচ্ছে কাউন্টার, দুটো লাইন আছে। ভীষণ ভালো লাগছে, মিউজিক মিউজিক চলছে চারদিকে। আমি তো ভাবছি কখন আমি আগে যাব, আর ওয়েদারটা এত সেরা, কিছু বলার নেই। এটা আই থিঙ্ক লকার রুম হবে, তো আমি পরে আবার দেখাচ্ছি। গাইস, আমরা প্যান্ট পেয়ে গেছি। আমরা মানে ভেবেছিলাম হয়তো যে টপটা আনলেই হয়ে যাবে, প্যান্ট নর্মালি নিয়ে নেব। আমরা তো জানতাম না যে এরকম প্যান্ট দেয়, আই মিন ঠিক আছে আদৌ কোমরে হবে কি কীরকম হবে। হ্যাঁ, তবু তো আমাদেরটা ঠিক আছে। ওরটা তোমরা জাস্ট দেখবে, ও চেঞ্জ করতে গেছে, ওরা আসলে তোমরা দেখতে, ও তুমি দেখ, তোমরা দেখতে পাবে। ওর প্যান্টের কালারটা মনে হচ্ছে সেই হসপিটালে যখন মানে যারা বয় থাকে, আই মিন তাদের যে একটা সবুজ সবুজ কালার দেয় না প্যান্ট টাইপ থাকে, ড্রেস আপ, তো পুরো সেম ওরকম দিয়েছে ওকে। বাড়ি থেকে আনলে না বেটার হতো। চলো চেঞ্জ করে এসে তিনজনের লুক দেখাবো আমরা। ইয়ো, এই তোকে কিন্তু ভালোই লাগছে। রোদও নেই, জানি না আমি কি করবো, ওরা আসুক তারপরে দেখছি। আর মাইক আমরা ইউজ করছি না, কারণ জলে পড়লে পুরো শেষ হয়ে যাবে আমাদের অত দামি মাইক। আর সব থেকে বড় কথা, ফোনেও তোমরা কি শুনতে পারবে না পারবে আমি জানি না, আপাতত কিছু কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করবো। আর জলে পড়ে গেলে একটু মানে সাউন্ডে প্রবলেম আসবে, প্লিজ ম্যানেজ করে নিও। এই দিদির এখন থেকে ভয় লাগা আরম্ভ হয়ে গেছে, ও বলছে যা মানে যাবে না, বাট আমি ওকে নিয়ে যাবো আজকে। চলো হাত ধরো, হাত ধরো, হাত ধরো। মিনি তোর কোনো ভয় লাগছে না তো? আমার সেই পুলওয়ালা ফিল আসছে আগে যখন আমি সুইমিং শিখতাম তখনকার। কিচ্ছু হবে না, চলো। আজকে আর যাই হোক, আমাদের ফোনের ওয়াটার প্রুফ টেস্টটা হয়ে যাবে।
ভাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফুসকে যায় ঘোড়ার লাগা। আমি অনেক জায়গায় কোনো কথা বলতে পারবো না, বাস আমি সেখানে ড্রাইভিং করে দেবো। ওকে, তো এনজয়মেন্টের দিক দিয়ে কিন্তু জায়গাটা খুবই ভালো, বাট তোমরা যদি অন্য দিক মানে ওয়াশরুমের দিকটা দেখতে যাও বা পুরোটা যদি দেখতে যাও, হাইজিনের এইজ খুঁজে পাবে কিনা আমার সন্দেহ আছে। এমনি সবই ঠিক আছে, তোমরা এখানে আসতে পারো, বাট যারা একটু বেশি পয় পরিষ্কার তারা প্লিজ এখানে এসো না, আমাদেরই ভীষণ প্রবলেম হচ্ছে, তোমাদের তো হবেই। তোমার ঘরে বসত করে বড় কথা হচ্ছে, বেরোনোর পরে আমরা কোথাও খাবার খুঁজে পাচ্ছিলাম না, রেস্টুরেন্ট আমরা দেখলাম গুগল ম্যাপে, বাট সেখানে যাওয়ার পরে দেখতে পেলাম একটা টেক অ্যাওয়ে চলছে এখানে, মানে কোনো রকম খাবার বসে খাওয়ানো যাবে না, বাট সেই রেস্টুরেন্ট লোকেরা আমাদের চেনে বলে আমাদের ওখানে বসিয়ে খাওয়ালো, বাট আমরা বাদ বাকিটা পার্সেল করে নিলাম, চলো বাড়ি গিয়ে সেটা খাবো। গাইস তিথি এখানে টায়ার্ড, এখানে টায়ার্ড, এখানে মাকে আমরা তুলে নিয়েছি, একবার তাকো মা, হাই, চলো বাড়ি যাই, তারপরে আসছি আমরা ব্লগের এখন ইয়েতে নিই। এই গাইস আমরা বাড়ি চলে এসেছি, বাট তোমাদের আর বেশি ক্লিপ নিতে পারলাম না, কারণ আমরা এখন ভীষণ পরিমাণে টায়ার, তোমাদের বলে বোঝাতে পারবো না এত পরিমাণে আমরা কেটেছি, কি বলো বাবাই।
তো যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়ার খেয়ে নেবো। আমি দুটো পিৎজা অর্ডার করেছি, আর যেই রেস্টুরেন্ট থেকে আমরা ওইগুলো নিয়েছিলাম সেখান থেকে এগুলো নিয়েছি। প্যাকেজিং খুব ভালো, সত্যি কথা বলতে খাবারও খুব ভালো লেগেছে আমাদের। তো যাই হোক চলো এগুলো খাই, তারপরে ঘুমিয়ে পড়বো, সকালে উঠে এডিট করবো, তোমাদের ভিডিও দেবো। চলো টাটা, গুড নাইট।